আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। তো আমাদের এই সময়ের ক্রান্তিকাল সময়ে আমাদের এই পড়াশোনা চালিয়ে যেতে হবে, এই জন্যই এর ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে আরেকটি অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আমরা আজকে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ নিয়ে আলোচনা করব। আর আমাদের যে পাঠ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের পরিবেশ ও সমাজ। তাহলে আমরা আমাদের চলে যাই মূল পাঠে এবং আমরা প্রথমেই দেখে নিব কিছু ছবি এবং এই পাঠ শেষে আমরা কী শিখতে পারব। এখানে দেখো উপরের ছবিতে কী দেখতে পাচ্ছ, অর্থাৎ আমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। ছবিতে আমরা অনেক ধরনের পরিবেশ এখানে দেখতে পাচ্ছি। তাহলে পাঠ শেষে আমরা যা শিখতে পারবো, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক সম্পর্ক বর্ণনা করতে পারবো, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশের সাথে কতটা সম্পর্ক সেই জিনিসটি আমরা বর্ণনা করতে এখানে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, দেখো এর দ্বারা আমরা কী বুঝতে পারছি, যে স্কুল বিদ্যালয় আছে, মানুষ আছে, গাছপালা আছে, বিদ্যুৎ ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে ইত্যাদি। তাহলে আমরা একটা ছবি এখানে দেখতে পারলাম, দেখো তাহলে আমরা কী কী দেখতে পেলাম, দেখো এখানে বিদ্যালয়, গাছপালা, আবার ফসলের মাঠ, ফসলের কাজ করে, পাহাড় পর্বত ইত্যাদি। এখানে এই ছবিগুলো আমরা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবো, লক্ষ্য করি। তাহলে দেখো এখানে আছে প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ দেখো কি, গাছপালা, নদী নালা, মানুষ ইত্যাদি, এগুলি সবই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। সামাজিক পরিবেশ কি, দেখো মসজিদ, মন্দির ইত্যাদি, ধর্মীয় উপাসনালয়, স্কুল কলেজ ইত্যাদি, এগুলি হচ্ছে সামাজিক পরিবেশ। তাহলে আমি তোমাদেরকে এখান থেকে একটি মূল্যায়ন করব, যে দেখো কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান, ক পানি, ঘরবাড়ি, খেলার মাঠ, রাস্তা। উত্তর এখানে দেওয়া আছে দেখো পানি, অর্থাৎ এই চারটির মধ্যে এটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। এবার দেখো কোনটি সামাজিক পরিবেশের উপাদান, পশু, পাখি, বিদ্যালয়, বাতাস, অর্থাৎ যে জিনিসটা মানুষ তৈরি করেছে, আমরা পূর্ব পড়েছি যে সেগুলি হচ্ছে গিয়া এরকম সামাজিক পরিবেশের উপাদান। তাহলে দেখো বিদ্যালয়টা এখানে মানুষের তৈরি, কিন্তু পশু মানুষ তৈরি করতে পারবে না, পাখিও তৈরি করতে পারবে না, বাতাসও তৈরি করতে পারবে না, তাহলে এগুলি সব হচ্ছে গিয়ে সামাজিক পরিবেশের উপাদান। তাহলে আমরা এখানে দেখো জানতে পারলাম প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ সম্পর্কে আমরা ভালো মতো জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে কাজটি করবো, দেখো আমাদের বাসায় বসে আমাদের এই বইয়ের এই পাঠ নিয়ে আমরা এরকম খুলব এবং সেগুলো আমরা রিডিং পড়ব, আর আমাদের বইয়ের সাথে আমাদের এই ক্লাসের সাথে আমরা মিলিয়ে নিব। তাহলে দেখা যাবে আমাদের পাঠগুলো বুঝতে অনেক সহজ হবে, যে আসলে প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের সাথে কতটা সম্পর্ক বিদ্যমান। এজন্য তোমরা বাসায় বসে যে কাজটি করবে, যে চারটি প্রাকৃতিক পরিবেশ ও চারটি সামাজিক পরিবেশের উপাদানের নাম তোমরা লিখবে। তোমরা যদি তোমাদের ঘরের বাইরে দিয়ে ঘরের জানালা দিয়ে যদি বাইরের দিকে তাকাও, অসংখ্য প্রাকৃতিক পরিবেশ তোমরা দেখতে পারবে, যে আল্লাহ তাআলার কত সৃষ্টি। হ্যাঁ, বাইরের দিকে একবার তাকালে তোমরা দেখতে পাবে, শুধু চারটি নয়, তোমরা অনেক লিখতে পারবে। তারপরে তোমরা দেখতে পারবে যে তোমাদের ঘরের ভিতর অনেক মানুষই তৈরি করছে অনেক জিনিস আছে, যেমন তোমরা যে ঘরটাই থাকো, ঘর, ফ্যান, চেয়ার, টেবিল ইত্যাদি অনেক কিছু আছে যেগুলো আমরা মানুষ তৈরি করেছি, আর সেগুলি হচ্ছে গিয়ে সামাজিক পরিবেশ। তাহলে আশা করি উত্তরগুলি তোমরা শুধু চারটে নয়, অনেকগুলি করেই তোমরা লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এ অনুযায়ী বাসায় কাজ করবে এবং বাসার কাজ তোমাদের বড়োদেরকেও দেখাবে, যেটা না বোঝো তোমাদের বড়োদের সাথে, তোমাদের মা বাবা, বড়ো ভাই বোন, তাদের সাথে বিষয়টি শেয়ার করবে এবং পরবর্তী অনলাইনের জন্য তোমরা প্রস্তুত থাকবে, তখন মেসেজের মাধ্যমে প্রশ্নের সমাধান নিতে পারবে। তাহলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।